নমস্কার বন্ধুরা আমি আপনাদের বন্ধু টেক ফ্যাক গাই এবং আজকে যে ভিডিওটা আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন যে কেন অ্যাপেলের ফোনের দাম বেশি হয় বন্ধুরা অনেকেরই মনে অনেক ভুল ধারণা আছে যে অ্যাপেলের ফোন মাত্রই টাকা বেশি করে লুটে নেয় আমাদের কাছ থেকে অ্যাপেলের জিনিসের থেকে দাম বেশি হয় অর্থাৎ যে কম্পোনেন্ট থাকে সেই তুলনায় দাম বেশি থাকে ইচ্ছা করে তারা দাম বাড়ায় আরও অনেক ধরনের চিন্তাভাবনা আমাদের অনেকের মনে কিন্তু লুকিয়ে আছে কিন্তু এর পিছনে আছে একটা অন্য ঘটনা এর পিছনে আছে একটা গোপন কথা একটা নয় অনেকগুলো কথা আছে সেগুলো নিয়ে আমি জাস্ট আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং শুধু আমার কথা শুনেই বিশ্বাস করবে না তা নয় নিজেরও মতামতটা জানাবেন কমেন্ট সেকশনের মাধ্যমে এবং ভিডিওটা লাইক করতে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না তো চলুন না আজকে সবাই মিলে শুরু করি তো বন্ধুরা প্রথমত বলে রাখি অ্যাপেল ডিভাইসটার দাম হওয়ার পিছনে কিন্তু অনেকগুলো কারণ আছে সেই কারণগুলো কী কী সেগুলো বলতে গেলে আমি সবার প্রথমে যে পয়েন্টটা বলবো আপনাদের সঙ্গে সেটা হচ্ছে অ্যাপেলের যে কম্পোনেন্টগুলো থাকে অর্থাৎ হার্ডওয়্যার কম্পোনেন্টগুলো তার সঙ্গে সঙ্গে যে সফটওয়্যারগুলো ডেভেলপমেন্ট হয় সেই সফটওয়্যারগুলো অ্যাপেল নিজে বানায় অর্থাৎ হার্ডওয়্যার এবং সফটওয়্যার এই দুটোই কিন্তু অ্যাপেলটা নিজেই বানায় কীরকম না অ্যাপলের যে প্রসেসারের আর্কিটেকচার সেই আর্কিটেকচারের সাথে সফটওয়্যার যেটা যাবে অর্থাৎ কোন ভার্সনের সফটওয়্যার কিভাবে বানালে হান্ড্রেড পারসেন্ট আমরা হার্ডওয়্যারটাকে ইউটিলাইজ করতে পারবো সেগুলো কিন্তু অ্যাপেলেই নির্ধারণ করে ব্যাপারটা হয় কিরকম না আপনি যে অ্যান্ড্রয়েড ফোনে ভিডিওটা দেখছেন বা আমি যে অ্যান্ড্রয়েড ফোনে ভিডিওটা বানাচ্ছি সেখানে কি হয় সেখানে স্ন্যাপড্রাগন বা মিডিয়াটেক বা অন্যান্য কোনো কোম্পানির একটা চিপসেট থাকলো কিন্তু তার সাথে আমরা অ্যান্ড্রয়েড ব্যবহার করি অ্যান্ড্রয়েড কিন্তু ওই কোম্পানির নয় অর্থাৎ ফোনটা যে কোম্পানি বানাচ্ছে সেই কোম্পানি না হার্ডওয়্যারটাকে বানাচ্ছে না সফটওয়্যারটাকে বানাচ্ছে কোনো কিছুই বানাচ্ছে না তারা জাস্ট মার্কেট থেকে বেস্ট বেস্ট কম্পোনেন্টগুলোকে তুলে আনছে এবং সেগুলোকে অ্যাসেম্বল করে আমাদের হাতে একটা ফোন দিয়ে দিচ্ছে তারা হয়তো সফটওয়্যারটাকে আরো ভালোভাবে অপটিমাইজ করে এটা ঠিক তারা ডেভেলপ করে কিছু কিছু জিনিস এটাও ঠিক কিন্তু তারা হার্ডওয়্যার কম্পোনেন্টটাকে বানায় না এবং সেই হার্ডওয়্যারের জন্য পারফেক্ট সফটওয়্যারটাকেও বানায় না যাই হোক তো এটা হচ্ছে একটা পয়েন্ট এর কারণে কিন্তু রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিমের পিছনে অনেক টাকা অ্যাপলকে দিতে হয় সেই কারণেই কিন্তু অ্যাপেলের ফোনগুলোর এত দাম বন্ধুরা এটা গেল একটা কারণ দ্বিতীয় কারণ হচ্ছে ওরা তাদের ফোনের মধ্যে যে যে কম্পোনেন্টগুলোকে ব্যবহার করে সেগুলো হয় টপ নচ কোয়ালিটির অর্থাৎ বেস্ট কোয়ালিটি জিনিস তারা ব্যবহার করে কেমন না আপনারা যে ডিসপ্লে দেখতে পাবেন অ্যাপেলের সেটা আইপিএস হলেও আপনি যখন কাজ করবেন তখন মনে হবে সুপার অ্যামলের ডিসপ্লেতে একটা কাজ করছেন মানে তার কোয়ালিটি এতটাই বেটার অর্থাৎ আমাদের চলতি মার্কেটে পাওয়া অ্যান্ড্রয়েড ডিভাইসগুলোর আইপিএস প্যানেলের মতো কিন্তু অ্যাপেলের আইপিএসটা নয় আরও ভালো আরও সুন্দর তাদের প্রত্যেকটা কম্পোনেন্ট এরকমই ক্যামেরা সেন্সারও তাই আপনারা হয়তো একটা জিনিস নোটিস করেছেন অ্যাপেলের পিছনের সবকটা ক্যামেরাই হয় বারো মেগাপিক্সেলের ম্যাক্সিমাম সময়ে কেন এই বারো এমপির আমরা তো এখন আটচল্লিশ একশো আট চৌষট্টি মেগাপিক্সেলের ক্যামেরাও দেখতে পাচ্ছি মার্কেটে এসেছে সেগুলো আমাদের ধারণা অনুযায়ী আরও ভালো হওয়া উচিত বারো এমপির ক্যামেরার থেকে কিন্তু না বন্ধুরা তারা তাদের হার্ডওয়্যারটাকে এত ভালো রাখার চেষ্টা করে এবং সেই বারো মেগাপিক্সেলের ক্যামেরাটাকে এত অ্যাডভান্সভাবে বানায় এবং তার কোয়ালিটি এতটাই সুন্দর হয় যে বড় বড় আটচল্লিশ মেগাপিক্সেল একশো আট মেগাপিক্সেলের সেন্সারকেও তারা করা টক করতে দেয় হ্যাঁ বন্ধুরা এটাই অ্যাপল এবং এই কারণেই অ্যাপলের ডিভাইসের এত দাম হয় বন্ধুরা তো এটা গেল দুই নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট হচ্ছে অ্যাপল যখনই কোনো একটা ডিভাইস মার্কেটে লঞ্চ করে সব সময় তারা চেষ্টা করে যে ওদের ওই ডিভাইসটা সেই সময় হয় বেস্ট আর বন্ধুরা সেটাই হয় অ্যাপেলের প্রত্যেকটা ফোন যখনই লঞ্চ করে তখন কিন্তু সেটাই হয় বিশ্বের সেরা ফোন অর্থাৎ অ্যাপল যদি ইলেভেনটা আপনারা দেখেন ইলেভেন প্রো ম্যাক্স বা ইলেভেন প্রো তাহলে আপনারা দেখতে পাবেন যখন ইলেভেন প্রো বেরিয়েছিল তখন কিন্তু এমন এমন কিছু ফিচার্স ছিল তার মধ্যে যেটা অন্য কোনো ফোনে ছিল না তো বন্ধুরা এভাবেই কিন্তু অ্যাপল তাদের ডিভাইসগুলোকে বানায় এবং এখনও অবধি অ্যাপেলের কিছু কিছু ফিচার্স আছে যেগুলো কোনো ফোনের কোম্পানির কোনো ফোনে নেই এবং সেগুলো আশা করি ইন ফিউচারও দেখতে পাবো কি পাবো না তার কোনো গ্যারেন্টি নেই এর পিছনে আর একটা কারণ আছে ট্যাক্স বলতে পারেন আপনারা কারণ যে যে গুলো ব্যবহার করা হয় অ্যাপলের ডিভাইসে সেগুলো ইন্ডিয়াতে তো ম্যানুফ্যাকচার হয় না সেগুলো অ্যাসেম্বলড হয় না সবটাই হানড্রেড পার্সেন্টই কিন্তু বাইরে থেকে ইম্পোর্ট করতে হয় আপনারা বাংলাদেশই বলুন ইন্ডিয়াতেই বলুন বাইরে থেকে ইম্পোর্ট করতে হয় কাজেই এত দাম বেশি হয় অ্যাপলের ডিভাইসে আপনি সাধারণ একটা ওয়ান প্লাসের ডিভাইসই দেখুন না কেন পঞ্চাশ হাজার টাকা একটা ওয়ান ডিভাইসের দাম তাহলে সে তুলনায় অ্যাপেলের দাম সত্তর আশি হাজার টাকা তো হবেই কারণ ওয়ান প্লাসের থেকেও কোয়ালিটি আরও বেটার হয় অ্যাপেলের এবার বুঝতে পারছেন কেন দামটা হয় ওয়ান প্লাসেরও দাম কিন্তু এই এই কারণগুলোতেই হয় যেগুলো আপনাদেরকে আমরা বললাম এর পিছনেও আরও ব্যাপার স্যাপার আছে ইঞ্জিনিয়ারদেরকে অনেক বেতন দিতে হয় তার সাথে অ্যাপেলের আরও অনেক জায়গাতে অ্যাপেলকে টাকা দিতে হয় সেগুলো কিন্তু প্রত্যেকটা গ্রাহকের কাছ থেকে অল্প অল্প করে অ্যাপল তুলে নেয় অর্থাৎ আপনি যদি একটা অ্যাপেলের ফোন কেনে তাহলে আপনার পয়সা থেকে সব জায়গায় ডিস্ট্রিবিউট হবে সেই টাকাটা কাজেই অ্যাপলের ডিভাইসগুলোর এত দাম হয়তো এভাবে আপনাদেরকে এর আগে কেউ বোঝায়নি এবং এই যে ইনফরমেশনগুলো দিলাম সেগুলো হয়তো আপনাদের কাছে খুব ইনফরমেটিভ ছিল যদি কোনো রকম উপকার পেয়ে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আশা করি ভিডিওটা খুবই ভালো লেগেছে এবং আমাকে প্রশ্ন করবেন কমেন্টে এবং এর পরবর্তী কী ভিডিও দিতে চান সেটাও বলবেন আমি আসবো পরের ভিডিওতে ততদিন অবশ্যই সবাই ভিডিও দেখতে থাকুন